আসসালামু ছোট বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই বাড়িতে ভালো আছেন আমরা আজকে আবার এসেছি অনলাইন ক্লাসে তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বায়ু অধ্যায় 6 আমরা গতদিনে কিন্তু হাতে কলমে পর্যবেক্ষণ করেছিলাম কাজ 1 এবং 2 এ আজকে আমরা আবার এসেছি বায়ু দূষণ 41 পৃষ্ঠা আশা করি আপনারা সবাই বইটা ওপেন করেছেন 41 পৃষ্ঠা ওখানে দেখেন বায়ু দূষণ প্রথমে আমরা বায়ু দূষণ বলতে কি বুঝি বিভিন্ন গ্যাস ধুলা ধোঁয়া এবং গন্ধ বাতাসে মিশে বায়ু দূষণ করে তাহলে আমরা কি বুঝলাম যে বিভিন্ন ধরনের গ্যাস ধুলা ধোঁয়া এবং গন্ধ বাতাসে মিশে বায়ু দূষণের সৃষ্টি করে বায়ু দূষণ জীবের জন্য ক্ষতিকর এবং মানুষকে অসুস্থ করে তাহলে কি বায়ু দূষণ হচ্ছে জীবের জন্য অর্থাৎ যাদের জীব বলতে আমরা কাদের বোঝাই বলেন তো জীব বলতে আমরা তাদের বোঝাই যাদের জীবন আছে অর্থাৎ মানুষ এবং পশু প্রাণী সকলের জন্য কিন্তু ক্ষতিকর এবং মানুষকে কি করে দেয় অসুস্থ করে দেয় বায়ু দূষণ শ্বাস প্রশ্বাসের রোগ এবং হৃদরোগের কারণ হতে পারে বায়ু দূষণের ফলে দুটি রোগের নাম বলেন তো বায়ু দূষণের কারণে সৃষ্টি হয় এমন দুটি রোগের নাম ইয়েস শ্বাস প্রশ্বাসের এবং হৃদরোগের তাই তো ছোট বন্ধুরা আর জীবদের দূষণমুক্ত বায়ুর প্রয়োজন আমরা কিন্তু যখন কোনো ডাস্টবিন বা টয়লেটের সাইড দিয়ে যাই রাস্তার সাইডে যে টয়লেটগুলো থাকে সেখানে কিন্তু দেখবেন যে আমরা যেতে গেলেই নাকে কিন্তু কি হাত দেই বা কাপড় দেই বা গন্ধ এমন কিন্তু ভাবটা করি তাহলে দেখেছেন বা বিভিন্ন মাছ বাজারে বা পোলট্রি মুরগি যেখানে বিক্রি হয় সেখানেও দেখবেন কিন্তু বায়ু দূষিত হয় কেননা এখানে অন্য ধরনের একটা গন্ধ আমরা অনুভব করি আচ্ছা আসেন তাহলে এতক্ষণ আমরা পড়লাম বায়ু কেন দূষিত হয় এবার কোন কোন কারণে বায়ু দূষণ বায়ু দূষণে হয়ে থাকে বায়ু দূষণের কারণ বায়ুতে ক্ষতিকর জিনিস বিভিন্ন উৎস থেকে মেশে তাহলে বায়ুতে যে ক্ষতিকর জিনিস কোথা থেকে মেশে বিভিন্ন উৎস থেকে তার মধ্যে অন্যতম হচ্ছে গাড়ি ও কলকারখানার ধোঁয়া বায়ু দূষিত করে তাহলে অন্যতম কি হচ্ছে মোটর গাড়ি বা কলকারখানার যেমন ইটের ভাটা তাই না ইটের ভাটা থেকে কিন্তু প্রচুর পরিমাণে কালো ধোঁয়া বের হয় আর হচ্ছে বাস মোটরগাড়ি ট্রাক ইঞ্জিন ভ্যান এগুলো ইজি বাইক এগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে কালো ধোঁয়া বের হয় আচ্ছা দুই নম্বর হচ্ছে আগুনের ছাই ও ধোঁয়াও বায়ু দূষিত করে তাহলে দুই নম্বর কি আগুনের ছাই ও ধোঁয়া বায়ু দূষিত করে তিন নম্বর সিগারেট ধোঁয়া বায়ু দূষিত করে সিগারেট খেলে নিজেদের স্বাস্থ্যের ক্ষতি হয় সিগারেট খেলে কি হয় স্বাস্থ্যের ক্ষতি হয় এতে বায়ুও দূষিত হয় যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেললে এবং মলমূত্র ত্যাগ করায় বায়ুতে দুর্গন্ধ ছড়ায়ও বায়ু দূষিত হয় তাহলে কি পড়লাম আমরা যে বিভিন্ন কারণে আমরা বায়ু দূষিত করি এগুলো কিন্তু মানুষের সৃষ্টি করছে ছোট বন্ধুরা হয়তো আপনার বাবা বা ভাইয়া বা মা বা এমন কেউ আছে আত্মীয় স্বজন তারাই কিন্তু এই কাজগুলো করে থাকে দেখেন আমরাই নিজেরাই কিন্তু নিজেদের শত্রু যেমন এখন ঠিক এই করোনা পরিস্থিতি হাসি কাশি কে হাতে দিলে কি হচ্ছে জীবাণু ছড়াচ্ছে বুঝতে পারছেন তো এটা কিন্তু বাস্তব উদাহরণ আমাদের জীবনের জন্য আমরা নিজেরাই এখন নিজেদের শত্রু হয়ে গেছি বেঁচে থাকার জন্য দেখেন মানুষ এখন হোম কোয়ারেন্টাইনে থাকছে আইসোলেশনে থাকছে আইসোলেশনেও কিন্তু এই অক্সিজেন ব্যবহার করা হচ্ছে শ্বাস প্রশ্বাসের জন্য ছোট বন্ধুরা তাহলে আসুন আমরা এই বায়ু দূষণ কীভাবে প্রতিরোধ করতে পারি মানুষসহ অন্যান্য প্রাণী ও উদ্ভিদের দূষণমুক্ত বায়ু প্রয়োজন বায়ু দূষণ প্রতিরোধ করে আমরা বায়ু
পরিষ্কার রাখতে পারি। পায়ে হেঁটে অথবা সাইকেলে চলাচল করে করলে বায়ু দূষণ রোধ করা যায়। ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলে বায়ু দূষণ কমানো যায়। গাড়ির কালো ধোঁয়া রোধ করে বায়ু দূষণ কমানো যায়। তাহলে এগুলোও কিন্তু দেখেন প্রতিরোধও কিন্তু আমাদের নিজেদের হাতে, আমরাই সৃষ্টি করছি আমাদের প্রয়োজনে, আবার আমরাই কিন্তু এর প্রতিরোধ করছি আমাদের প্রয়োজনে। সরকার কিন্তু দেখেন যে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে আমাদের এই দূষণমুক্ত পরিবেশ রাখার জন্য, বায়ুকে ফ্রেশ রাখার জন্য, আমাদের আবহাওয়া এবং জলবায়ুকে আমাদের বাস উপযোগী করে তোলার জন্য। তাহলে আমরা চেষ্টা করলে কিন্তু এই প্রতিরোধগুলো করতে পারি। কালো ধোঁয়াটাকে আমরা বন্ধ করতে পারি, তারপরে আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলবো, যত্রতত্র না ফেলবো এলোমেলোভাবে, তা এমনকি আমার গৃহস্থলীর আবর্জনাও আমরা নির্দিষ্ট স্থানে ফেলবো, সেখান থেকেও কিন্তু ময়লা আবর্জনা থেকে দুর্গন্ধ ছড়ায়, বাড়ির মধ্যে থেকেও কিন্তু ছড়াতে পারে। এগুলো কিন্তু আম্মুকে আমরা সাহায্য করব। ছোটো বন্ধুরা, এগুলো কিন্তু বড় প্রশ্ন। বায়ু দূষণের কারণ সম্পর্কে চারটি বাক্য লেখো, অথবা বায়ু দূষণ প্রতিরোধ করা যায় কীভাবে তা সম্পর্কে চারটি প্রশ্ন লেখো, চারটি বাক্য লেখো। আমরা কিন্তু এগুলো উত্তর লিখবো এবং খাতায় লিখবো, আর আমাদের স্কুল ওয়েবসাইটে কিন্তু এটা ওখানে আপনারা HW করবেন, হোমওয়ার্ক ওখানেই জমা দেবেন। ধন্যবাদ ছোট বন্ধুরা, আজ আর নয়, দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।